যশোর শহরের গোপ সেন্ট্রাল রোডের কবরস্থানের একটি কবর থেকে ধোঁয়া উড়তে দেখা যাওয়ায় কৌতূহল সৃষ্টি হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির সময় ভেজা কবর থেকে ধোঁয়া ওড়ার ঘটনাটি অনেককে ভাবিয়ে তুলেছে। রোববার সকাল থেকে যশোর শহরে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই শহরের গোপ সেন্ট্রাল রোডের কবর থেকে ধোঁয়া বের হতে দেখে উৎসুক জনতা ভিড় করে। বিকেলে বৃষ্টির মধ্যে কবরস্থানে গিয়ে দেখা গেছে কাদামাটির মধ্যে ধোঁয়া উঠছে। উড়ে যাওয়া ধোঁয়া গ্যাস কিনা জানার জন্য অনেকে ম্যাসের কাঠি জ্বালিয়ে আগুন ধরানোর চেষ্টা করেছেন। স্থানীয়রা জানান, বছর দুই আগের ওই কবর থেকে প্রথমে এক ব্যক্তি ধোঁয়া উঠতে দেখেন। তার কথা প্রথমে কেউ বিশ্বাস না করলেও একে একে লোকজন কবরস্থানে যান, সেখানে গিয়ে বিষয়টির সত্যতা জানতে পারেন। কবরস্থানের পাশের মুদির দোকানি ইউনুস আলী বলেন, যারা প্রথমে ধোঁয়া দেখে তার দোকানের সামনে এসে বলেছিলেন তাদের কথা বিশ্বাস হয়নি, পরে ভয়ে ভয়ে কবরস্থানে গিয়ে তিনিও ধোঁয়া দেখে এসেছেন। রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে কবরস্থানের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খাম্বা। এ খাম্বার গায়ের কেবল দিয়ে মাটির সাথে আর্থিং তৈরি করা রয়েছে। এতে বিদ্যুতায়িত হয়ে এমন ধোঁয়ার সৃষ্টি হয়েছে কিনা সেটাও নিশ্চিত নয়। এদিকে সাধারণ মানুষ ঘটনাকে অন্যভাবে দেখছেন, তারা মনে করছেন কবরে আজাবের ফলে ধোঁয়া বের হচ্ছে, তাই এলাকাবাসীর পক্ষ থেকে কবরস্থানে ধোঁয়া পড়ানো হয়েছে। পুরো ঘটনা নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর এ এস এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, অনেক সময় পলিথিন দিয়ে মুড়িয়ে লাশ দাফন করা হয়, তখন লাশ পচে এ ধরনের গ্যাস তৈরি হয় যা ফসিলের ভেতর থেকে যায়। বৃষ্টির কারণে ওই গ্যাস বের হতে পারে। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।